প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বিগত এক বছর তোমাদের শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত হয়েছে। এই শ্রেণী কার্যক্রমের ব্যাঘাতের কিছুটা পূরণ করার জন্য তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান 11 অধ্যায়ের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগ রেণু। পুং গ্যামেটোফাইটের উৎপত্তির প্রথম কোষটা হচ্ছে পরাগ রেণু। পরাগ মাতৃকোষটি মিওসিস পদ্ধতিতে প্রথমে বিভাজিত হয়ে চারটি আপত্য কোষের সৃষ্টি করে। এই চারটি আপত্য কোষ, এক একটি কোষ পূর্ণতা প্রাপ্ত হয়ে এরা পরাগ রেণুতে পরিণত হয়। পরাগ রেণুর থেকে যখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয়, তখন এই পরাগ রেণুর কেন্দ্রিকা অর্থাৎ নিউক্লিয়াসটি দুই ভাগে বিভক্ত হয়। এর কেন্দ্রিকাটি, যার একটি কেন্দ্রিকা বা যদি কোষও বলো সমস্যা নেই, জনন কোষ বা নিউক্লিয়াস, এর কেন্দ্রিকাটি দুই ভাগে বিভক্ত হয়, বিভক্ত হয়ে একটি ছোট একটি বড়। আমরা এই ছোট কোষটাকে বলবো জনন কোষ বা জনন নিউক্লিয়াসও বলা যাবে, আমি পরবর্তীতে লিখে দিছি এটা। আর বড় কোষটিকে আমরা বলি নালিকা কোষ। আর এর দুটো পর্দা থাকে, আবরণ থাকে, এর বাইরেরটাকে বলে বহিঃত্বক আর ভিতরেরটাকে বলে অন্তঃত্বক। পূর্ণতা প্রাপ্তি যখন শুরু হয় পরাগধানী থাকা অবস্থায়, তখন এর নালিকা কোষ অর্থাৎ নালিকা নিউক্লিয়াস থেকে এই পরাগ নলের সৃষ্টি হয়, একটা পরাগ নলের সৃষ্টি হয়। এই নালিকা কোষের কাজ এটাই, শুধু এই পরাগ নলের সৃষ্টি করা। আর জনন কোষটি পরবর্তীতে এসে দুটো কোষে পরিণত হয়, একটা এটে বিভক্ত হয়, এই কোষটি বিভক্ত হয়, বিভক্ত হয়ে দুটো পুং গ্যামেট অর্থাৎ দুটো শুক্রাণুতে পরিণত হয়। আর এই নালিকা নিউক্লিয়াসটি থেকে এই পরাগ নলের সৃষ্টি হয়। যখন এটে ভ্রূণথলিতে প্রবেশ করে যখন, তখন এই নালিকা নিউক্লিয়াসটি নষ্ট হয়। এটাই হচ্ছে মূলত পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করতে হলে আমাদের এই চিত্রটা সুন্দর করে একে এইভাবে বর্ণনা করলেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।